দুইজন স্নাইপারকে পাঠানো হয় একটি মিশনে, তবে সেখানে তারা নিজেরাই বিপদে পড়ে যায়। শত্রুদের হাত থেকে বাঁচতে তারা প্রাণ নিয়ে পালাতে থাকে। এখানেই ঘটে যায় এক মহা বিপদ। দুইজন স্নাইপারের একজন একটি মাইনের আঘাতে মারা যায়, অন্যজন ভেসে যায় আরো একটি মাইনের উপর। একদিকে শত্রুরা পিছু করছে, আর অন্যদিকে মাইন থেকে পা তুললেই নিশ্চিত মৃত্যু। এভাবেই ওই স্নাইপার 62 ঘন্টা একটি মাইনের উপর দাঁড়িয়েছিল। তবে শেষে তার সাথে যা ঘটেছিল সেটি জানলে আপনিও অবাক হয়ে যাবেন। শেষমেশ মাইক নামের ওই স্নাইপার কি পেরেছিল বেঁচে ফিরতে, নাকি ওই মরুভূমিতেই তার সমাধি হয়েছিল? যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভি মাইনের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা একজন আমেরিকান সৈন্যকে দেখতে পাই, তার নাম মাইক। তার সাথে রয়েছে তার বন্ধু টমি। মাইক অত্যন্ত দক্ষ একজন শুটার। তারা দুজনে মরুভূমিতে লুকিয়ে একজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে। এই লোকটিকে আমেরিকান আর্মি দীর্ঘদিন যাবত খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে যেন ধরা ছোঁয়ার বাইরে। কিছুক্ষণের মধ্যে সেখানে বেশ কিছু মানুষ চলে আসে, বেশ ভিড় জমে যায় ওই জায়গাটিতে। আসলে ওখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, আর মাইকদের টার্গেট করা লোকটিও সেই অনুষ্ঠানের লোকদের ভিড়ে উপস্থিত ছিল। মাইক তার পজিশনে বসে নিশানা লাগায় লোকটির দিকে, কিন্তু যেই মুহূর্তে সে ফায়ার করতে যাবে তখনই একটি ছেলে ওই ব্যক্তির সামনে চলে আসে। এ কারণে মাইক তার বন্দুক সরিয়ে নেয়, কেননা সে যদি ফায়ার করে তবে ওই লোকটির সাথে একজন সাধারণ মানুষও মারা যাবে। তবে তার স্নাইপারটা সরানোর ফলে আলোর একটা রিফ্লেকশন সেখান থেকে তার গার্ডের চোখে পড়ে যায়। সিকিউরিটি বুঝতে পারে এখানে অবশ্যই কেউ না কেউ উৎপেতে বসে আছে, যার কারণে তারা গুলি ছুটতে শুরু করে মাইকের দিকে। পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে এটি বুঝতে পেরে টার্গেটে থাকা ওই ব্যক্তি সেখান থেকে কেটে পড়ে, আর উল্টো বিপদে পড়ে যায় মাইক ও তার বন্ধু, কারণ ইতিমধ্যে সিকিউরিটি গার্ডের লোকজন তাদেরকে খুঁজতে শুরু করেছে। মাইক ও টম একটি পাথরের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু তারা জানে এখানে তাদের বেশিক্ষণ লুকিয়ে থাকা সম্ভব নয়। গার্ডগুলো যেভাবে মরিয়া হয়ে উঠেছে তাতে কোনো এক সময় তারা মাইকদেরকে ধরেই ফেলবে, কিন্তু তাদের ভাগ্য বেশ ভালো ছিল। কিছুক্ষণের মধ্যেই মরুভূমিতে ঝড়ের আভাস পাওয়া যায়। বিশাল এই বালুঝড়ের আভাস দেখে সিকিউরিটি গার্ড সহ বাকি লোকজন সেখান থেকে চলে যায়। শুধু মাইক ও টম আটকা পড়ে ঝড়ের মধ্যে। আশেপাশে শুধু বালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মাইক ও টম নিজেদের নাক ও মুখ ঢেকে বাঁচার চেষ্টা করে। তারা রেডিওর মাধ্যমে ইউএস আর্মিদের কাছে সাহায্য চায়, কিন্তু ইউএস আর্মি তাদের জানায় সাহায্য পেতে হলে তাদেরকে পাশের একটি গ্রামে যেতে হবে, কারণ মরুভূমির বুকে এখন যে অবস্থা তাতে চাইলেও কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না। তবে মাইকদের সমস্যা এটা ছিল, এখান থেকে ওই গ্রাম পর্যন্ত পৌঁছাতে হলে তাদেরকে কমপক্ষে 5 ঘন্টার পায়ে হাঁটা পথ অতিক্রম করতে হবে। যাই হোক, কিছুক্ষণ পর ঝড় থেমে গেলে তারা ওই গ্রামের দিকে হাঁটা শুরু করে। কিছুটা হাঁটার পর সেখানে বাতাসের গতির সাথে একটি বোর্ড উড়ে এসে পড়ে তাদের সামনে। মাইক ও টম দেখে বুঝতে পারে এটা ডেঞ্জার সাইন। মাইক টমকে বলে, আমাদের সামনে এগোনো উচিত হবে না, কারণ নর্থ আফ্রিকাতে গত কয়েক বছর যাবত যুদ্ধ চলছে, আর এ কারণেই আমাদের সামনের রাস্তায় খুব সম্ভবত অনেকগুলো মাইন পুঁতে রাখা হয়েছে। যদি ভুলক্রমেও আমরা সেটার উপরে পা দিয়ে ফেলি তবে আমাদের মৃত্যু নিশ্চিত। টম মাইককে বলে, আমাদের কাছে 2টা অপশন আছে। হয়তো আমরা এখানেই থেকে যাই, তবে সেটা করলে এই মরুভূমিতেই আমরা পানির অভাবে মারা যাব, নয়তো আমাদেরকে সামনে এগোতে হবে। সামনের গ্রামটা খুব বেশি দূরে নয়। তার কথায় আমরা বুঝতে পারি টমের কথায় মাইক খুব একটা পাত্তা দিচ্ছে না, এজন্য সে মাইকের ভুল ভাঙাতে নিজেই সামনের দিকে এগোতে শুরু করে, যাতে মাইক বুঝতে পারে এখানে আসলে কোনো মাইন পোতা নেই। মাইক কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। ততক্ষণে টম সামনে এগোতে শুরু করেছে, কিন্তু কিছুদূর যেতে না যেতেই টমের একটি পা মাইনের উপরে পড়ে, সাথে সাথে ব্লাস্ট হয়ে টম সেখানেই পড়ে যায়। তবে এই বিস্ফোরণে টম মারা যায়নি, সে তার পা দুটো হারিয়েছে। টমকে সাহায্য করার জন্য মাইক যখনই সামনে এক পা বাড়ায় অমনি তার পা একটি পুঁতে রাখা মাইনের উপরে গিয়ে পড়ে। বিষয়টি মাইক বুঝতে পারে, আর সে এখন এটাও জানে যদি সে তার পা একটুখানি উপরে তোলে তবে হয়তো তার অবস্থাও টমের মতোই হবে। এদিকে টমেরও সাহায্যের প্রয়োজন, সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করেছে। মাইক তাকে বলে তাদেরকে ইউএস আর্মির সাথে যোগাযোগ করতে হবে। সে টমকে বলে, তুমি রেডিওর মাধ্যমে ক্যাম্পে যোগাযোগ করো। যন্ত্রণায় ছটফট করতে করতে টম তার কাছে থাকা একটি পেন কিলার নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। তবে তার যে পরিস্থিতি তাতে সে কোনোভাবেই ইউএস আর্মির সাথে যোগাযোগ করতে পারছিল না। মাইক তাকে বলে, আমি সামনে এগোচ্ছি, মাইনগুলো হয়তো অনেক আগে পুঁতে রাখা, হয়তো এতদিনে সেগুলোতে জং ধরে গেছে, তাই বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা অনেক কম, তোমার এখন সাহায্যের প্রয়োজন। এ কথা শুনে টম তাকে বাধা দেয়, সে বলে, তুমি নিজের জায়গা থেকে এক বিন্দুও নড়বে না,
তোমাকে যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরতে হবে। এটা বলে টম এক দুঃখজনক কাণ্ড করে বসে। নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেই নিজের মাথায় গুলি করে। এবার মাইক আরো একা হয়ে যায়। সে কি করবে বা কি না করবে কিছুই যেন বুঝে উঠতে পারছিল না। এভাবে বেশ কিছুক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে নিজের মাথাকে শান্ত করে। কিছুক্ষণ পর একটা দড়ি দিয়ে দূরে পড়ে থাকা ব্যাগটিকে সে কোনো রকমে নিজের কাছে নিয়ে আসে। তার টার্গেট ছিল ব্যাগে থাকা রেডিওর মাধ্যমে সে ইউএস আর্মিদের সাথে যোগাযোগ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত তার রেডিওর ব্যাটারিতে কোনো চার্জ নেই, আর তাদের যে ব্যাকআপ ব্যাটারি ছিল সেটিও টমের ব্যাগে রয়েছে। তবে মাইক তার বুদ্ধি খাটিয়ে তার ব্যাগে থাকা সোলার প্যানেল দিয়ে ব্যাটারিটি চার্জ করে নেয়। এরপর সে রেডিওর সাহায্যে ইউএস আর্মিদের কাছে সাহায্য চায়। এখানে ঘটে যাওয়া সমস্ত কিছু তাদেরকে খুলে বলে মাইক। তবে তাকে নিরাশ করে ফোনের অপর প্রান্ত থেকে ইউএস আর্মি জানায়, তুমি এখন যেখানে আছো সেখানে এক ভয়ানক ঝড় চলছে, এ কারণে আকাশপথে তোমাকে আমরা সাহায্য করতে পারবো না। তবে আমাদের একটা টিম তোমার ওইদিকেই আছে, তারা যদি তোমাকে সাহায্য করতে যায় তবুও তোমাকে এখনো 52 ঘন্টা অপেক্ষা করতে হবে। অর্থাৎ মাইককে এই নির্জন মরুভূমিতে এখনো টানা 50 ঘন্টার বেশি অপেক্ষা করতে হবে। যদিও মাইক এতক্ষণ শান্ত মস্তিষ্কে দাঁড়িয়েছিল, তবে তার মুখে এবার চিন্তার আভাস দেখা যায় যখনই সে দেখে তার সামনে এক বিশাল মরুঝড় ধেয়ে আসছে। তাড়াহুড়ো করে মাইক নিজের স্নাইপার বালির মধ্যে গেঁথে ফেলে, যাতে বাতাসের বেগে তার পা যেন কোনোভাবেই মাইনের উপর থেকে সরে না যায়। কারণ তার পা যদি এক বিন্দুও সরে যায় তবে তার মৃত্যু নিশ্চিত। তাই পুঁতে রাখা বন্দুকটিকে কোনো রকম সাপোর্ট হিসেবে ব্যবহার করেই হাঁটু গেড়ে বসে পড়ে মাইক। এভাবে এ যাত্রায় সে কোনো রকমের ঝড় থেকে রক্ষা পায়। ঝড় থেমে গেলে মাইক দেখে তার বন্ধু টমের ডেড বডিটা তার সামনেই পড়ে আছে। আসলে বাতাসের বেগে সেটা মাইকের কাছে গিয়ে পড়েছে। মাইক টমের পকেট থেকে ব্যাটারি দুটো বের করে নেয়, কিন্তু সমস্যা হলো ঝড় তার কাছে থাকা রেডিওর ব্যাগটিকে অনেক দূরে নিয়ে ফেলেছে, আর তার কাছে থাকা পানিও শেষ হয়ে গেছে। ক্ষুধা তৃষ্ণা দুশ্চিন্তায় মাইক এবার কি করবে বুঝে উঠতে পারছিল না। তাই সে টমের মতো নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয়। নিজের বন্দুকটা নিয়ে মাইক নিজের মাথায় গুলি করতেই যাবে, তখনই সেখানে একজন লোক চলে আসে। মাইক তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওই লোকটিকে খুলে বলে। সবটা শুনে লোকটা মাইকের দিকে এগোতে শুরু করে, তবে সে সোজাসুজি না এসে জিগজ্যাগ ভাবে তার দিকে আসতে থাকে। অর্থাৎ সেও জানে এখানে মাইন পোতা রয়েছে। মাইক লোকটিকে বলে, আপনি যদি আমাকে একটু পানি দেন আর এই ব্যাগটিকে আমার কাছে এনে দেন, তবে হয়তো রেডিওর মাধ্যমে আমি আমার আর্মিদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারবো। এটা শুনে লোকটি বলে, তুমি রেডিও নিবে কেন? তুমি কি জানো না এখানে মিউজিক বাজানো নিষেধ? আর অদ্ভুতভাবে সে ওই জায়গা থেকে চলে যায়। মাইক আবারও একা হয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও একটা বাচ্চা মেয়ে তার দিকে একইভাবে আসতে শুরু করে। সে মাইককে পানি খেতে দেয় আর তাকে একটি সোলজারের খেলনা দেখায়। রহস্যজনকভাবে এই একই খেলনা মাইকের ব্যাগে ছিল, যেটা সে এই মরুভূমিতে খুঁজে পেয়েছে। মাইক তাকে ওখানে পড়ে থাকা রেডিওটি নিয়ে আসতে বলে, কিন্তু সেও ওই আগের লোকটি অর্থাৎ তার বাবার মতো রেডিওটি না দিয়ে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে রাত নেমে আসে। মাইক তার ফোন বের করে, ফোনে সেভ রাখা একটি ভিডিও ফাইল মাইক দেখতে পায়। ভিডিওটি তার ওয়াইফ তাকে পাঠিয়েছে। সেখানে তার ওয়াইফ তাকে বলছে, মিশন শেষ করে তাড়াতাড়ি ঘরে ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় আছি। যে কথাগুলো শুনে মাইক বেশ ইমোশনাল হয়ে পড়ে। রাতে জেগে থাকার জন্য আগুন জ্বালালেও ক্লান্তি আর তৃষ্ণায় মাইক কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। এজন্য আস্তে আস্তে আগুন নিভে যায় আর মরুভূমিতে থাকা কিছু হিংস্র প্রাণী তাকে ঘিরে ফেলে। মাইক তার বন্দুকটি বের করে গুলি করতে শুরু করে, তবে অন্ধকারে সে ঠিকমতো নিশানা লাগাতে পারছিল না। এরপর মাইক তার কাছে থাকা একটি টর্চের আলো ফেলে একটি হিংস্র প্রাণীকে মেরে ফেলে। ওই প্রাণীটি একটি মাইনের উপরে গিয়ে পড়ে, এতে বিস্ফোরণ হয় আর অন্যান্য প্রাণীগুলো ভয়ে পালিয়ে যায়। এরপর সকাল হতে শুরু করে। সকালে সেই লোকটি আবার মাইকের সামনে উপস্থিত হয়। সে বলে, এই মরুভূমিতে তুমি ওই প্রাণীদের থেকে এক রাত কিভাবে বেঁচে আছো? মাইক তাকে বলে, তুমি নিশ্চয় জানো এখানে কোথায় কোথায় মাইন পাতা আছে, তার মানে তুমি চাইলেই আমাকে সাহায্য করতে পারো। লোকটি বলে, আমি জানি না কোথায় কোথায় মাইন পাতা আছে, শুধু এতটুকুই জানি যে আমি সোজাভাবে তোমার কাছে গেলে কোনো না কোনো ভাবে আমার পা মাইনের উপরে পড়বে, এই কারণেই আমি জিগজ্যাগ ভাবে এখানে আসি। লোকটা মাইকের হাতে রেডিও দিয়ে সেখান থেকে চলে যায়। এবার মাইক সামনে তাকিয়ে অদ্ভুত কিছু দেখতে পায়। তার দৃষ্টি ভ্রম হতে শুরু করে। সে টমকে জীবিত অবস্থায় দেখতে পায়। সে দেখে টম তাকে বলছে, তুমি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছো? তোমার তো সামনে এগোনো উচিত, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। এরপর মাইকের সামনে তার অতীতের সমস্ত ভুলগুলো তার চোখের সামনে ভাসতে শুরু করে। তার মনে পড়ে যায় সে তার স্ত্রীর সাথে কিরকম ব্যবহারটাই নাই করেছে। স্ত্রীর প্রয়োজনীয় সময়টাতে সে মিশনে চলে যেত, পরিবারের মূল্য কখনোই বোঝার চেষ্টা করেনি সে। আফসোস করতে শুরু করে মাইক।
আবারও রাত নেমে আসে। গত রাতের মতো মাইক বন্দুক দিয়ে ফায়ার করতে শুরু করে। তবে আজ একটা হিংস্র নেকড়ে এসে তার পায়ে কামড় বসিয়ে দেয়। কোন রকমে রাতটা পার হয় মাইকের। সে বুঝতে পারে তার পর্যন্ত সাহায্য পৌঁছাতে এখনো 7 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ এইভাবেই 48 ঘন্টা সময় কেটে গেছে তার। হতাশার মাত্রা আরো বেড়ে যায় যখন মাইককে তার ক্যাম্প থেকে জানানো হয় যে সাহায্যকারী টিম সময় মতো তার কাছে পৌঁছাতে পারবে না, আরো 10 ঘন্টা তাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ এখনো 17 ঘন্টা তাকে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। মাইককে তারা বলে, তুমি কি পারবে অপেক্ষা করতে? মাইক বলে, না আমি পারবো না। পরের মুহূর্তে মাইক তার ফোনে তার স্ত্রীর গলা শুনতে পায়। তার ওয়াইফ তাকে বলে, ধৈর্য ধরো, আমি জানি তুমি পারবে। মাইক তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, আমি তোমাকে অনেক অবহেলা করেছি, মূল্য দেইনি কখনো। কথা বলতে বলতে মাইক দেখে তার স্ত্রী তার সামনে বসে আছে। অর্থাৎ আবারও তার দৃষ্টি ভ্রম হচ্ছে। এটা দেখতে দেখতে মাইক সামনের দিকে ঝুঁকে পড়বেই তখনই সেই লোকটি এসে তাকে বাঁচিয়ে নেয়। সে বলতে শুরু করে, আমার পরিস্থিতিও তোমার মতো হয়েছিল, তবে আমার ভাগ্য তোমার মতো এতটা ভালো ছিল না। এই মাইন বিস্ফোরণে আমার পা মারাত্মকভাবে জখম হয় আর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের রেডিওতে যে গানটি আমার সাহস জুগিয়েছিল তা হলো ইউ হ্যাভ টু কিপ মুভিং অন। কিন্তু আমি আমার পা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তখনই একজন নার্স সেখানে এসে আমাকে হাসতে হাসতে বলেছিল, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তার কথায় আমি অনেকটা শান্ত হই আর গানটি ভালোভাবে শুনি। এতে আমি বুঝতে পারি যে আসলেই আমাদের সব সময় সামনে এগোতে হবে। তার পরবর্তী সময়ে আমার পা ভালো হয়ে যায়। আমি বুঝতে পারি জীবনে কিছু মুহূর্ত অনেক খারাপ হলেও শিক্ষা দিয়ে যায় অনেক কিছু। সে বলতে থাকে, আমি এখন মাইন তোলার কাজ করি আর সেগুলোই বিক্রি করি। আর্মিরা যাতে বুঝতে না পারে তাই মাইনের জায়গাতে আমি টিনের ডিব্বা রেখে দিই। আমার একটা ছোট্ট মেয়ে ছিল যাকে আমি এই মাইনগুলোর জন্য হারিয়েছি। মাইক বলে, আমি তোমার মেয়েকে দেখেছি। লোকটি বলে, তুমি যেটা দেখেছো সেটা তোমার কল্পনা মাত্র, ওটা আমিও একইভাবে দেখি। এটা বলে লোকটি সেখান থেকে চলা শুরু করে। মাইক দেখে মেয়েটি দৌড়ে এসে তার বাবার হাত ধরে চলতে শুরু করেছে। তবে মাইক যে কল্পনা করেছিল এটা সে বুঝতে পারে যখন মেয়েটি তার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। মাইকের চোখের সামনে তার ছোট্টবেলার কথা মনে পড়ে। তার মনে পড়ে তার বাবা তার মায়ের উপর কিভাবে অত্যাচার করত। হাসপাতালে মৃত্যুসজ্জায়ও তার মা তাকে বলেছিল, সামনের দিকে চলতে থাকো মাইক। তখনই সে বুঝতে পারে পিছন থেকে কেউ একজন তাকে গুলি করেছে। পিছনে ফিরে মাইক দেখে সে যাদেরকে মারার জন্য এসেছিল তারাই তাকে ঘিরে ফেলেছে। তার উপরে অনেকে হামলা করতে শুরু করেছে। মাইক তার স্নাইপারটি তুলে নেয় শত্রুদেরকে মারতে এবং মারতে মারতে একজন বাদে সবাইকে মেরে ফেলে। লোকটিকে টার্গেট করে গুলি করতে গিয়ে মাইক দেখে তার স্নাইপারের বুলেট শেষ হয়ে গেছে। বিষয়টি দেখে আপনিও অবাক হবেন যখন বুঝতে পারবেন এই সমস্ত কিছু মাইকের দৃষ্টিভ্রম এবং কল্পনার মাধ্যমে ঘটে চলেছে। এবার সে কল্পনায় তার সামনে নিজের বাবাকে দেখতে পায়। তার বাবা যেন তাকে বুকে জড়িয়ে ধরেছে এবং মাইকের আর বুঝতে বাকি নেই তার জীবনে সে যাদেরকে খারাপ ভেবেছে আসলে তারাই তাকে ভালোবাসত। এভাবে তার কল্পনা একসময় ক্ষীণ হয়ে আসে। সে তার সামনে ইউএস আর্মিদেরকে দেখতে পায়। তবে তারা যে দূরত্বে ছিল সেখান থেকে মাইককে খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য ছিল। চাঁদের পর্যন্ত সিগন্যাল পাঠানোর জন্য মাইকের একমাত্র অপশন ছিল ফ্লার গান, যেটা তার থেকে অনেক দূরে পড়েছিল। এখান থেকে এগিয়ে গিয়ে তাকে গানটা নিতে হবে, যেটা ছিল অসম্ভব। আবার উদ্ধারকারী টিম তার কাছ থেকে কোনো সিগন্যাল না পেলে সেখান থেকে চলেও যেতে পারে। এতে ক্ষুধা তৃষ্ণায় তাকে এই মরুভূমির বুকে মরতে হবে। মাইক মনে মনে সাহস জোগাতে শুরু করে। সে ওই লোকটার কথা স্মরণ করে যে তাকে বলেছিল সামনে এগিয়ে যাও। এ কথা ভাবতে ভাবতে অজান্তেই মাইক তার পা সামনের দিকে এগিয়ে দেয় আর আশ্চর্যজনকভাবে সে দেখে কোনো বিস্ফোরণই ঘটেনি। মাইক বিষয়টি জানার জন্য ওই জায়গাটিতে খুঁড়তে আরম্ভ করে আর ওই জায়গাতে সে একটি টিনের কৌটা পায়। কৌটাটির ভিতরে একই রকম একটা খেলনা সোলজার ছিল যেটা কিনা মাইক তার কল্পনার সেই বাচ্চা মেয়েটির হাতে দেখেছিল। খেলনাটি হাতে নিয়ে মাইক সেখানে শুয়ে কাঁদতে শুরু করে, কারণ একটা ভুল ভাবনার জন্য গত 62 ঘন্টা যাবত সে ক্ষুধা তৃষ্ণা সব সহ্য করে তপ্ত মরুভূমির বুকে এক জায়গায় পা দিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে বেঁচে ফিরবে এমনটা আশা করাও ভুল ছিল। এটা মাইকের জীবনে তার পরিবার প্রিয়জন জীবন ও বাস্তবতা সম্পর্কে যে শিক্ষা দিয়ে গেল তা সত্যিই ভুলবার নয়। আসলেই এই ভুলটা মাইকের জীবনে একটা মস্ত বড় মাইল ফলক ছিল। এরই মধ্য দিয়ে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশনটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।